প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রিএক্সেসের খুব ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নিশ্চয়ই আমার কণ্ঠ শুনে বুঝতে পাচ্ছেন আমি অসুস্থ, তারপরও থেমে নেই, আপনাদের জন্য নতুন কোনো কিছু করার চেষ্টা করে যাচ্ছি যাতে করে আপনারা শিখতে পারেন এবং আপনাদের রিয়েল লাইফে ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে আমি আপনাদের ধারণা দেব কীভাবে জেইসন সার্ভার তৈরি করতে হয়। তো কাজের প্রয়োজনে অনেক সময় আমাদের সার্ভার তৈরি করার প্রয়োজন হয়। আমরা চাইলে ব্যাকএন্ডে গিয়ে নোডজেস বা এক্সপ্রেস জেস ব্যবহার করে অথবা একটি সার্ভার তৈরি করতে পারি, যেটা অনেক সময় অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অথবা হয়তোবা অনেকেরই সেই নলেজ নেই নোডজেস এবং এক্সপ্রেস জেস সম্পর্কে। তো তারা চাইলে খুব সহজেই জেসন সার্ভার ব্যবহার করে একটি সার্ভার তৈরি করে নিতে পারেন এবং সেই সার্ভারে আপনারা চাইলে গেট রিকোয়েস্ট, পুট রিকোয়েস্ট, ডিলিট রিকোয়েস্ট, দেন পোস্ট রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টগুলো HTTP রিকোয়েস্টগুলো তৈরি করতে পারেন। তো চলুন আমরা শিখে নিই কীভাবে খুব সহজেই একটি সার্ভার তৈরি করতে হয়। তো যেমনটা বলেছিলাম আমি এখানে জেসন সার্ভার ব্যবহার করব। জেসন সার্ভার NPM লিখে সার্চ দিলেই আপনারা সেটা পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে জেসন সার্ভার। এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন এটা কীভাবে ব্যবহার করতে হয়। তো যাই হোক, আমি খুব সহজেই এটা সম্পর্কে ধারণা দেবো আপনাদের। প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে এটা ইনস্টল করতে হবে এই জেসন সার্ভারটাকে। তো সেই জন্য আমি আমার অ্যাপে, আমার অ্যাপ কিন্তু এখানে রান হচ্ছে রিয়্যাক্ট অ্যাপ ফ্রন্টএন্ডে এবং দেখতে পাচ্ছেন এইখানে অ্যাপ দেখাচ্ছে। তো খুবই সিম্পল একটা বিষয় এখানে। এবার যে কাজটা করব, আমি এইখানে একটা উপরের দিকে তুলে নিচ্ছি এবং এই জায়গায় আমি ইনস্টল করে নিচ্ছি। রাইট, তো জেসন সার্ভারের উদ্দেশ্য হচ্ছে কি, যে আমরা একটা সার্ভার তৈরি করব ফ্রন্টএন্ডে বা লোকালি এবং সেটাতে আমরা রিকোয়েস্ট পাঠাতে পারবো, যেমনটা HTTP রিকোয়েস্ট আমরা পাঠাতে পারি ব্যাকএন্ডে। সো একেবারে রিয়েল API-র মতো কাজ করবে। তো চলুন আমরা যে কাজটা করি, আমরা এইখানে ফোল্ডারের মধ্যে লক্ষ্য রাখবেন আমি যে ফোল্ডারে কাজ করছি সেটা হচ্ছে রিয়্যাক্ট টিউটোরিয়াল। এই ফোল্ডারের মধ্যে আমি ডেটাবেজ নামে একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি, ডেটাবেস, এবং এই ডেটাবেস ফোল্ডারের মধ্যে আমি db.json নামে একটি ফাইল তৈরি করে নিচ্ছি। তো এটি হচ্ছে একটি জেসন ফাইল, সেটা লক্ষ্য রাখবেন, এবং এইখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাপোজ ইউজার্স নিয়ে কাজ করতে যাচ্ছি, সো ইউজার্স নামে একটি API তৈরি করব এবং এইখানে ইউজার্সের মধ্যে অ্যারে অফ ইউজার থাকবে, সো সেই জন্য এখানে অ্যারে নিচ্ছি। প্রত্যেক ইউজারের ক্ষেত্রে কী কী লাগবে, ধরা যাক প্রত্যেক ইউজারের ক্ষেত্রে ID থাকবে, সো ID দিচ্ছি সাপোজ 1, দেন সেই ইউজারের নেম থাকবে, সো নেম দিচ্ছি এখানে সাপোজ আনিসুল ইসলাম, এবং সেই ইউজারের ইমেল অ্যাড্রেস থাকতে পারে, সো ইমেল, অ্যান্ড দেন ইমেলের একটা ভ্যালু দিচ্ছি সাপোজ এখানে আনিসুল 2020@gmail.com। ওকে, সো আমি কিছু ডামি এখানে ডেটা তৈরি করে নিচ্ছি আমার API এর জন্য। এখানে আমি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি ID 2, এইখানে আমি ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি, সাপোজ ডিফারেন্ট নাম দিচ্ছি আলেক্স ওয়ারেন, অ্যান্ড দেন এইখানে আমি alex@gmail.com দিয়ে দিচ্ছি। অলরাইট, ফেয়ার এনাফ। তো আমাদের ডামি ডেটা তৈরি করা হয়ে গেল এবং এইদিকে আমরা জেসন সার্ভার ইনস্টল করে নিয়েছি। এবার এই ডামি ডেটা ব্যবহার করে আমরা কী করতে পারবো, আমরা জেসন সার্ভারটা, যে সার্ভার বা API তৈরি করতে যাচ্ছি সেটা তৈরি করতে পারবো। তো সেই জন্য যে কাজটা করতে হবে, এখানে npx দেন জেসন সার্ভার, যেটা কিনা আমরা ইনস্টল করেছি সেটা এখানে লিখতে হবে, -p এর সাহায্যে আমরা পোর্ট নাম্বার বলে দেবো যে আমাদের API-টা বা আমাদের সার্ভারটা কোন পোর্ট নাম্বারে রান হবে। আমি এখানে 3001 দিচ্ছি যেহেতু আমার রিয়্যাক্ট অ্যাপ 3000-এ রান করছে। অ্যান্ড দেন আমরা প্রত্যেকবার যখন রিকোয়েস্ট পাঠাবো, কোনো চেঞ্জ হবে, যখন এই ডেটাগুলো চেঞ্জ হবে, আমরা হয়তো বা এখানে গেট রিকোয়েস্ট করবো, ডিলিট রিকোয়েস্ট করবো, আপডেট রিকোয়েস্ট এগুলো করবো, তখন যাতে করে এই ফাইলটা ওয়াচ হয় প্রত্যেকবার। তো সেই জন্য আমরা কী করবো, ডেটাবেস ফোল্ডার থেকে আমরা কাকে প্রত্যেকবার ওয়াচ করতে যাচ্ছি, এই db.json-কে। তো দ্যাটস অল, এবার আমি এন্টার চাপ দিব এবং সব কিছু ঠিকঠাক থাকলে এখানে লক্ষ্য রাখবেন এই যে URL কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। সো আমি যদি এটা ওপেন করি, দেখতে পাচ্ছেন আমাদের সার্ভার, জেসন সার্ভার কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো এবার চাইলে আমরা এখানে রিকোয়েস্ট, এই URL-এ আমরা গেট রিকোয়েস্ট, ডিলিট রিকোয়েস্ট, পুট রিকোয়েস্ট অর্থাৎ আপডেট রিকোয়েস্ট, অ্যান্ড দেন পোস্ট রিকোয়েস্ট অর্থাৎ ক্রিয়েটের জন্য রিকোয়েস্ট আমরা পাঠাতে পারবো। তো আমি এখানে হয়তো সবগুলো রিকোয়েস্ট তো এই মুহূর্তে দেখাতে পারবো না, বাট এটলিস্ট দু একটা করে দেখাচ্ছি। আমি app.js-এ চলে আসলাম এবং এইখান থেকে আমি চাচ্ছি যে আমার এই API থেকে ডাটা ফ্যাচ করব। তো সেটা কীভাবে করতে হয় আপনারা অলরেডি জানেন, ইউজ এফেক্ট ব্যবহার করতে হয়।
তো ইউজ এফেক্ট স্নিপেটা ব্যবহার করে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি ইউজ এফেক্ট, অ্যান্ড দেন আমি ডেটাগুলোকে একটি স্টেটের মধ্যে রেখে দেবো। সো এখানে দিচ্ছি ইউজ স্টেট, চলুন যে কাজটা করে নিই, কনস্ট অ্যান্ড দেন ইউজার্স, একটি স্টেট তৈরি করে নিচ্ছি সেট ইউজার্স, অ্যান্ড দেন এইখানে দিচ্ছি ইউজ স্টেট, ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি এমটি ইউজার্স, এমটি অ্যারে ধরে নিচ্ছি। এবার আমরা যে এইখানে ইউজ এফেক্ট ব্যবহার করছি তার উদ্দেশ্য হচ্ছে আমরা এই এপিআই থেকে ডেটা ফ্যাচ করব। তো সেই জন্য আমরা চাইলে এখানে এক্সিওস ব্যবহার করতে পারি। তো আমি এক্সিওস ইনস্টল করে নিচ্ছি ভেরি কুইকলি, এইখান থেকে আমি চেঞ্জ ডিরেক্টরি, আমি যে ফোল্ডারে রয়েছে সেই ফোল্ডারে যেতে চাচ্ছি প্রথমে। এবার npm ইনস্টল এক্সিওস, আমি চাইলে এখানে অবশ্যই ফ্যাচ ব্যবহার করতে পারতাম, বাট যাই হোক এক্সিওস ব্যবহার করে নিচ্ছি। ওকে, ফেয়ার এনাফ। এবার এক্সিওস তো এখানে চলে আসবে এবং সেটাকে আমরা চাইলে ইম্পোর্ট করে নিতে পারি, ইম্পোর্ট এক্সিওস ফ্রম এক্সিওস, রাইট। এবার চলুন আমরা এখানে রিকোয়েস্ট তৈরি মেক করি। তো সেই জন্য যে কাজটা করব এইখানে লক্ষ্য রাখবেন, আমরা যেটা করতে পারি আমরা চাইলে এখানে একটি ফাংশন তৈরি করে নিতে পারি গ্যাট অল ইউজার্স নামে, এবং সেই ফাংশনটাতেই আসলে আমরা ফ্যাচিংয়ের কাজ করব। তো সেই ফাংশনটাকে এখানে কল দিব গ্যাট অল ইউজার্স, দ্যাটস অল। তো যখনই এই কম্পোনেন্টটা লোড হবে আমরা গ্যাট অল ইউজার্সকে কল দিচ্ছি, এবার গ্যাট অল ইউজার্সের মধ্যে আমরা সব ইউজারকে কী করতে পারবো, ফ্যাচ করে নিয়ে আসতে পারি। তো এখানে আমি অ্যাসিঙ্ক ব্যবহার করব, যেহেতু ভিতরের দিকে আমি অ্যাওয়েট ইউজ করব, অবশ্যই এখানে আমার স্পেলিং মিস্টেক করলে হবে না, অ্যাসিঙ্ক। অ্যান্ড দেন চলুন অ্যাওয়েটের মাধ্যমে আমরা কী করি, এক্সিওস ডট গ্যাট, যেহেতু গ্যাট রিকোয়েস্ট আমি সেন্ড করবো, দেন আমার এখানে ইউআরএলটা দেওয়া লাগবে। তো যে ইউআরএলটা রয়েছে আমি সেটা এখান থেকে কপি করে নিচ্ছি, এখানে সেই ইউআরএলটা পেস্ট করে দিচ্ছি, অ্যান্ড দেন আমরা যে রেসপন্স পাবো সেই রেসপন্সটা নিয়ে নিচ্ছি, এবং এই রেসপন্সের মধ্যে থেকে আমরা কী করতে পারি, ইউজার্সগুলোকে খুঁজে নিতে পারি। তো আমি শুরুর দিকে আপনাদের জাস্ট কনসোল লক করে দেখাচ্ছি, এই রেসপন্সের মধ্যে আমাদের মূলত ডেটা থাকবে, সো রেসপন্স ডট ডেটা। তো চলুন দেখে নেই, আমি অ্যাপটা তো রান করছি এবং যদি কনসোল লগ ওপেন করে আপনাদের দেখাতে চাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ডেটাগুলোগুলো কিন্তু চলে এসেছে, ফাইন। তো যেহেতু ডেটাগুলো এখানে চলে এসেছে, এবার সেট ইউজার্স ব্যবহার করে আমি এখানে ইউজার্সগুলোকে সেট করে দিতে পারি, অ্যান্ড দেন সেই ইউজার্সগুলোকে যদি চাই এখানে আমি অ্যাপের মধ্যে শো করতে সেটা কিন্তু করতে পারবো, তাই না? তো সেটা খুবই সিম্পলি আমি করে নিচ্ছি আপনাদের জাস্ট দেখানোর সুবিধার্থে, আমি এই জিনিসগুলো করছি ইউজার। অ্যান্ড দেন চলুন আমরা এইখানে যে কাজটা করি, একটি আর্টিকল নিয়ে নিচ্ছি, আর্টিকল। সো এইখানে চাইলে আমি যে কাজটা করতে পারি, ইউ প্রত্যেকটা ইউজার যখন আসবে তখন আমি যে কাজটা করতে পারি এইখানের মধ্যে রিটার্ন করতে পারি একটি করে আর্টিকল। ওকে, আর্টিকলের মধ্যে আমরা যে কাজটা করতে পারি h2 অ্যান্ড ইউজারের নেম, দেন প্রত্যেকটা ইউজারের নাম চলে এসেছে, দেন চাইলে ইউজারের ইমেলও এইখানে আমি দেখাতে পারি, ইউজার ডট ইমেল, গুড। অ্যান্ড দেন যেহেতু প্রত্যেকবার একটি নতুন নতুন ইউজার এইখানে লিস্টিং হচ্ছে সেক্ষেত্রে কীটা অবশ্যই ব্যবহার করতে হবে, সো আমাদের আইডি যেটা রয়েছে সেটা আমরা ইউনিক হিসেবে ব্যবহার করতে পারি, এবং রিলোড করলে দেখতে পাচ্ছেন পারফেক্টলি ঠিকঠাক রয়েছে। তো আশা করি শিখে নিলেন কীভাবে জেসন সার্ভার তৈরি করতে হয় এবং সেই জেসন সার্ভারে HTTP রিকোয়েস্ট সেন্ড করতে হয়। এবার আপনারা চাইলে পুট রিকোয়েস্ট, ডিলিট রিকোয়েস্ট এগুলো ট্রাই করতে পারেন।